আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তাসলিমা ইসমিন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস নং হচ্ছে 3 এবং বাড়ির কাজ নং হচ্ছে 2। আমরা যে এই ভিডিও ক্লাসে তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, সে বাড়ির কাজগুলি তোমরা অবশ্যই প্রতি শনিবারে যার যার ভবনে জমা দিবে এবং পরবর্তী শনিবার সেগুলি ফেরত নেবে। কারণ এই বাড়ির কাজের উপর যে নম্বর দেওয়া হবে সেগুলি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নম্বর তোমাদের নির্বাচনী পরীক্ষার সাথে সংযুক্ত করা হবে, আশা করি সেভাবেই কাজ করবে। শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব অধ্যায় 4-এর পাঠ 1-এর পাটের বিভিন্ন রোগ ও পোকা সম্পর্কে। শিক্ষার্থীরা, আমরা জানি যে পাট আমাদের অর্থকরী ফসলের মাঝে প্রধান। পাট থেকে আমরা অনেক অর্থ উপার্জন করে থাকি দেশে বিদেশে দু জায়গায়। আর পাটকে বলা হয় সোনালী আঁশ। তাই পাট থেকে আমরা যদি অনেক বেশি অর্থ উপার্জন করতে চাই, আমরা দেশীয় এবং বিদেশীয় অর্থ উপার্জন করতে চাই, তাই আমাদেরকে কী করতে হবে, গুণগত মানসম্পন্ন পাট উৎপাদন করতে হবে। আর পাট উৎপাদনের সময় সাধারণত বিভিন্ন ধরনের পোকা ও রোগ হয়ে থাকে। আর তাই এই পোকা এবং রোগ দূর করা আমাদের অবশ্যই জানতে হবে যে কীভাবে আমাদের পাট এবং পাটের রোগ এবং পোকাগুলি দূর করতে হবে, নাহলে আমরা ভালো ফসল উৎপাদন করতে পারবো না। আজকে আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। দেখো, আমাদের পাটের বিভিন্ন পোকাগুলি হচ্ছে, দেখো পাটে সাধারণত যে পোকাগুলি হয়ে থাকে সেই পোকাগুলির মাঝে 1 নম্বর হচ্ছে বিছা পোকা। আমাদের আগে কি করতে হবে, চিনতে হবে এই চিচ্চুগুলি কোন পোকার নাম কি এবং পোকার দেখতে কেমন। কারণ তোমাদের সৃজনশীল পরীক্ষায় শুধু উদ্দীপকে এই ছবিগুলি দেওয়া থাকবে, এই ছবিটাই তোমাদের উদ্দীপক, সে অনুযায়ী তোমাদের প্রশ্ন করা হবে। তাই আমাদের তোমাদেরকে জানতে হবে যে কোন নামের সাথে কোন ছবিটা মিল হচ্ছে, এটা তোমাদের পোকা সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে হচ্ছে বিছা পোকা, বিছা পোকার ছবি হচ্ছে এটি। তারপর হচ্ছে উড়চুঙ্গা, উড়চুঙ্গার ছবি হচ্ছে এটি। তারপর হচ্ছে গুড়া পোকা, গুড়া পোকার ছবি হচ্ছে এটি। তারপর হচ্ছে চেলে পোকা, চেলে পোকার ছবি এটি। তারপর হচ্ছে মাকড়, মাকড়ের ছবি হচ্ছে এটি। তাহলে আমরা দেখো প্রথমে বিছা পোকা, বিছা পোকার লক্ষণ পড়ব আর দমন পদ্ধতি পড়ব। দেখো বিছা পোকার লক্ষণ হচ্ছে সব পাতায় খেয়ে ফেলে, বিছা পোকার আক্রমণে পাট গাছের পাতাগুলি সবগুলি খেয়ে ফেলে। তারপর হচ্ছে পাতার উল্টা পিঠে ডিম দেয়, পাতার উল্টা পিঠে তারা ডিমের গাদা পাওয়া যায়। তারপর হচ্ছে পাতা খেয়ে সাদা করে ফেলে, পাতা এমনভাবে খেয়ে ফেলে যে পাতাটা সবুজ দেখা যায় না, সাদা হয়ে যায়। তারপরে হচ্ছে দেখো, তাহলে এটার দমন পদ্ধতি আমরা পড়ে ফেলি, আমরা লক্ষণ আর দমন পড়ব। কীভাবে দমন করা যায়, ডিমের গাদাসহ পাতা তুলে ধ্বংস করতে হবে। 2, জমি চাষ দিতে হবে, জমি চাষ দিলে সেই বিছা পোকাগুলি অনেক সময় ধ্বংস হয়ে যায়। 3 হচ্ছে কেরোসিন মিশ্রিত পানি প্রয়োগ করতে হবে, রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করতে হবে। যে জমিতে পাট রোপণ করা হয় সেই জমির চতুর্দিকে কেরোসিন মিশ্রিত পানির একটি নালা তৈরি করে রাখতে হবে, যেন এই বিছা পোকা আক্রমণ করতে না পারে। তারপর হচ্ছে অনেক বেশি হয়ে গেলে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে দেখো উড়চুঙ্গা, উড়চুঙ্গার লক্ষণ কী, দেখো উড়চুঙ্গার ছবিটি হচ্ছে এটি। উড়চুঙ্গার লক্ষণ হচ্ছে সন্ধ্যায় গর্ত থেকে বের হয়ে গুঁড়া কেটে দেয়। তাহলে উড়চুঙ্গার প্রধান হচ্ছে লক্ষণ হচ্ছে তারা কী করে, সন্ধ্যা সময় বের হয়, দিনের বেলা বের হয় না, এরা সন্ধ্যা সময় বের হয়ে গর্ত থেকে বের হয়ে গাছের গুঁড়া কেটে দেয়। তারপর হচ্ছে পাট ক্ষেত গাছ শূন্য হয়ে যায়, পাট ক্ষেতের গাছগুলিকে এমনভাবে কেটে ফেলে যে অনেক সময় পাট ক্ষেতে আর গাছই দেখা যায় না, গুঁড়া কেটে ফেলে। তারপর হচ্ছে দেখো গাছের শিকড় ও কাণ্ড এর গুঁড়ায় এটি দেখা যায়, গাছের শিকড় এবং কাণ্ডের গুঁড়ায় এগুলি দেখা যায়। তারপর দেখো কীভাবে এটা দমন করা যায়, 1 নম্বরে হচ্ছে ঘন গাছ বাছাই করে পাতলা করতে হবে, অর্থাৎ ঘনত্ব কমাতে হবে। তারপর হচ্ছে পানি সেচের ব্যবস্থা রাখতে হবে, পানি সেচের ব্যবস্থা রাখতে হবে নালার মাধ্যমে। তারপর হচ্ছে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করতে হবে, তা এছাড়াও বিষ্টুপ প্রয়োগ করা যায়, বা রাসায়নিক বালাইনাশকের মাঝে বিষ্টুপ প্রয়োগ করা যায়, অর্থাৎ কোনো খাবারের মাঝে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলি দিয়ে এভাবে বিষ্টুপ তৈরি করে
রাখা যায় ক্ষেতের ভিতরে। তারপর হচ্ছে গুড়া পোকা, দেখো গুড়া পোকার ছবিটি হচ্ছে এটি। গুড়া পোকার লক্ষণ দেখো, গাছের কচি ডগা ও পাতায় আক্রমণ করে, কচি ডগা ও পাতায় আক্রমণ করে, পাটের ফলন ও আঁশের মান কমে যায়। গুড়া পোকার আক্রমণে পাটের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে, কারণ হচ্ছে এটার পাটের আঁশের মানটা কমিয়ে দেয়। দেখো তাহলে এটার দমন কিভাবে করব আমরা, যেহেতু গুড়া পোকাটা বেশি ক্ষতিকর, এটা আমাদের বেশি করে ভালোভাবে জানতে হবে। কেরোসিন ভেজা দড়ি গাছের উপর টানতে হবে, একটা রশিতে কেরোসিন ভিজিয়ে সেটাকে কী করতে হবে, গাছের উপর দিয়ে টেনে নিতে হবে। শালিক পাখি প্রয়োগ করতে হবে, বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে রাখতে হবে যেন গুড়া পোকাগুলি আক্রমণ করতে না পারে। তারপর দেখো, এবং এখানে এই ডাল পুঁতার মাধ্যমে কি হয়, পাখি আসে এবং পাখিগুলি কি করে এই গুড়া পোকাগুলিকে খেয়ে ফেলতে পারে। এটা হচ্ছে তোমার দমন পদ্ধতির মাঝে। তারপর হচ্ছে চেলে পোকা, দেখো চেলে পোকার ছবিটি হচ্ছে এটি। চেলে পোকা কি হয়, ডগায় ছিদ্র করে ডিম পাড়ে, গাছের ডগায় ছিদ্র করে ডিম পাড়ে, পাট পচানোর সময় গিট পচে যায় এবং আঁশের মান ও দাম কমে যায়। চেলে পোকার আক্রমণেও পাটের মারাত্মক ক্ষতি হয়ে থাকে, গুণগত মানটা কমে যায়। দেখো কিভাবে দমন করা যায়, আগাছা পরিষ্কার করতে হবে, আক্রান্ত গাছ তুলে নষ্ট করতে হবে, আক্রান্ত গাছকে একেবারে তুলে নষ্ট করে ফেলতে হবে, হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তারপর দেখো মাকড়, মাকড়ের ছবি হচ্ছে এটি। দেখো মাকড়ের লক্ষণ কি, কচি পাতায় আক্রমণ করে রস খায় এবং পাতা কুকড়ে যায়, বীজের ফলন কমে যায়। এখানে বীজের ফলন কমে যায়, মাকড়ের আক্রমণে বীজের ফলনটা কমে যায়। কিভাবে দূর করতে হবে, চুন ও গন্ধক 1:2 পানির সাথে মিশিয়ে দিতে হবে। যদি 100 গ্রাম দেওয়া হয় চুন, তাহলে 200 গ্রাম দিতে হবে গন্ধক। এভাবে 1:2 এভাবে চুন ও গন্ধক প্রয়োগ করতে হবে। তারপর দেখো কাঁচা নিম পাতার রস 2:5 পানির সাথে মিশিয়ে দিতে হবে, কাঁচা নিম পাতার রস, কাঁচা নিম পাতার রস এভাবে পানির সাথে মিশিয়ে দিতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে গেলাম যে পাটের বিভিন্ন কী কী পোকা হয়ে থাকে, এটা লক্ষণ কেমন এবং দমন পদ্ধতি কেমন এবং কোন পোকার ছবিটা কেমন, এই তিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পড়বো আমরা শিক্ষার্থীরা, যে পাটের পোকা সম্পর্কে আমরা জেনে গেলাম, এখন আমরা জানবো পাটের সাধারণত কী কী রোগ হয়ে থাকে এবং এটার দমন পদ্ধতি কী কী। দেখো পাটের যে যে রোগগুলি হয়ে থাকে সেগুলো হচ্ছে কাণ্ড পচা রোগ, কালো পট্টি রোগ, শুকনো ক্ষত রোগ। আমরা এখন পড়বো এটার লক্ষণ কেমন এবং এই তিনটি রোগেরই দমন পদ্ধতি কেমন। দেখো কাণ্ড পচা রোগ কী হয়, পাতা ও কাণ্ডে গাঢ় বাদামি দাগ, পরে কালো দাগ হয়ে যায় এবং পরে পচে যায়। প্রথমে হচ্ছে গাঢ় বাদামি দাগ দেখা যায়, পরে আস্তে আস্তে সেটি কালো দাগ হয়ে যায় এবং আস্তে আস্তে সেটি পচে যায়, এটি হচ্ছে কাণ্ড পচা রোগ। তারপর হচ্ছে কালো পট্টি রোগ, কাণ্ডে কালো রঙের গোল তৈরি হয়, রিংয়ের মতো একটা গোল তৈরি হয়, কালো গুড়ার মতো হয়ে যায়, অর্থাৎ কালো গুড়ার মতো হয়ে যায়, গুড়ালিটা কালো হয়ে যায়, রিংয়ের মতো তৈরি হয়ে যায়। তারপর হচ্ছে শুকনো ক্ষত রোগ, শুকনো ক্ষত রোগের লক্ষণ দেখো, চারায় হলে মারা যায়, অর্থাৎ শুকনো ক্ষত রোগটা যদি চারার প্রাথমিক অবস্থায় হয় তাহলে চারাটি মারা যায়, আর কাণ্ডে কালচে দাগ দেখা যায় এবং ফেটে যায়, ফলে আক্রমণ করে, অর্থাৎ ফেটে যাওয়ার পরে এই শুকনো ক্ষত রোগটা আরও ভালো করে আক্রমণ করে। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা জানবো এই তিনটি রোগ কীভাবে দমন করা যায়। দেখো 1 নম্বর দমন পদ্ধতি হচ্ছে পরিত্যক্ত গাছের গুঁড়া উপড়িয়ে ফেলতে হবে, অর্থাৎ গাছ থেকে ফলন নেওয়ার পরে যে অবশিষ্ট গাছটি থাকে গাছের গুড়ালি সহ, সেটিকে আমরা কী করবো, গুড়ালি সহ উপড়িয়ে ফেলতে হবে, উপড়িয়ে এগুলি কী করতে হবে, পুড়িয়ে ফেলতে হবে অথবা ধ্বংস করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে বীজ বপনের পূর্বে শোধন করে নিতে হবে, অর্থাৎ পাটের বীজটাকে বপনের পূর্বে এটিকে জীবাণুমুক্ত করে নিতে হবে। তারপর দেখো 3 নম্বর হচ্ছে রোগ নিরোগ বীজ
সংগ্রহ করতে হবে অর্থাৎ অনুমোদিত সংস্থা থেকে আমাদের বিভিন্ন অনুমোদিত সংস্থা থেকে আমাদের কি করতে হবে নিরুগ বীজ সংগ্রহ করতে হবে ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে তারপর হচ্ছে জমি থেকে পানি নিষ্কাশন করতে হবে অর্থাৎ জমিতে যেন কোনোভাবে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে রোগ দেখার সাথেই ব্যবস্থা নিতে হবে অর্থাৎ রোগ দেখা দেওয়ার সাথে সাথে আমাদের ব্যবস্থা নিতে হবে তো শিক্ষার্থীরা আশা করি পাটের যে রোগের লক্ষণ এবং কীভাবে এটা দমন করা যায় খুব সুন্দর করে তোমরা শিখে গেছো তাহলে পাট চাষ করতে হলে পাট থেকে ভালো মানের গুণগত মানসম্পন্ন ফলন পেতে হলে সোনালী আঁশ পেতে হলে আমাদের কী কী পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হবে কীভাবে রক্ষা করতে হবে কী কী রোগ থেকে আমাদের রক্ষা করতে হবে এই সম্পর্কে আমরা খুব সুন্দর স্পষ্ট জেনে গেছি দেখো এখান থেকে তোমাদের একটি বাড়ির কাজ আছে বাড়ির কাজের পূর্বে আমরা দেখব এখান থেকে তোমাদের কী ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে দেখো ক নম্বর জ্ঞানমূলকে হয়ে থাকে পাটের পোকাগুলো কী কী সাধারণত কী কী পোকা দেখা যায় আমরা সুন্দর করে প্রথমেই জেনে গেছি খ নম্বরে অনুধাবনে আসে বিছা চেলে পোকার লক্ষণগুলো ব্যাখ্যা কর শুধু আমরা এই দুইটার লক্ষণ ব্যাখ্যা করব গ নম্বরে প্রয়োগমূলকে লিখব পাটের পোকাগুলোর দমন পদ্ধতি ব্যাখ্যা করো পাটের পোকাগুলোর দমন পদ্ধতি ব্যাখ্যা করো প্রয়োগমূলকে আর উচ্চতর দক্ষতায় ঘ নম্বর পাটের রোগ ও তার দমন পদ্ধতি বিশ্লেষণ করো তাহলে শিক্ষার্থীরা আশা করে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি এই আলোচ্য বিষয় থেকে সুন্দর করে অ্যান্সার করতে পারবে তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে বাড়ির কাজটি হচ্ছে পাটের পোকা ও রোগের দমন পদ্ধতি লিখো এটি সুন্দর করে টেবিল আকারে লিখবে পাটের পোকা লিখে পোকাগুলির নাম এবং দমন পদ্ধতি লিখবে এবং রোগের নাম লিখে দমন পদ্ধতি লিখবে তো শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টি থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছ তো সেভাবেই বাসায় সেগুলি প্র্যাকটিস করবে তো আজকে আর নয় শিক্ষার্থীরা অন্য আরেকদিন দেখা হবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা মার কথা মতো চলো এবং অবশ্যই লেখাপড়া করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।